ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ মেনে নেয় না বলেই খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণই ভোটের মালিক, আওয়ামী লীগকে ভোট দিলেই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে চলতে পারবে দেশের মানুষ। নির্বাচনের বিষয়ে জনগণের প্রতি আওয়ামী লীগ দায়বদ্ধ। তিনি বলেন, দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। দেশের গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিএনপির হাতে দেশ ও মানুষ নিরাপদ নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান সবাই খুনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশ বদলে গেছে। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের ফলে দেশে সামরিক শাসন জারি হয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতেই আওয়ামী লীগ সংগ্রাম করেছে। এখনও 70% মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করে। রোববার আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা আমাদের আস্থার বিশ্বাসযোগ্য ঠিকানা। শেখ হাসিনা আছেন, আমরা তার নেতৃত্বেই এগিয়ে যাব, আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছাবো।